মরমী সাধক বাউল সম্রাট ফকির লালন সাহার তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত স্মরণ উৎসব শেষ হচ্ছে আজ। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শেষ হবে সাধুসঙ্গ ও বাউলদের এই মিলন মেলা। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে লালনের মানবতা ও অসহিংসতা বাণী মানুষে মানুষে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে আজ ধাম ছাড়বেন সাইজির অনুসারীরা। কুষ্টিয়া প্রতিনিধি রবিউল ইসলাম দোলনের প্রতিবেদন, জানাচ্ছেন এস এম ফয়সাল হাসান। সাইজির ধামে গুরু শিষ্যদের অধিবাস যাপন, বাল্যসেবা, পুণ্যসেবা সহ নানা আনুষ্ঠানিকতা শেষে আজ ছেউড়িয়ার বাতাসে বাজতে শুরু করেছে বিচ্ছেদের সুর। সাইজির অগণিত শিষ্য, অনুসারী ও ভক্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আবার ফিরে যাবেন আপন ঠিকানায়। পার্থিব যন্ত্রণা ভুলে বাউলিয়ানায় আধ্যাত্মিক মুক্তির স্বাদ নিতেই ছেউড়িয়ায় আসেন বাউল সাধকরা। ছোট বড় কোনো বিভেদ নেই সাইজির ভক্ত অনুসারীদের মধ্যে। সাধু সন্ন্যাসী আর ভক্তরা সাইজির গানেই ডুবেছিলেন এই তিন দিন। প্রেম যার মধ্যে জাগ্রত না হয়েছে সে আসলে সাইজির মেরাজ হবে না। এদিকে তিরোধান উৎসবকে ঘিরে মরা কালী নদীর পাড়ে বসেছে গ্রামীণ মেলা। মূল উৎসব শেষ হলেও মেলা চলবে আরো কয়েকদিন। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।